Assalamualaikum everyone, it's me Faria from Faya Simply Vlogs. তো আজ আমি বেবির জন্য ছোটখাটো বা অল্প কিছু শপিং করেছি, আর কী কী শপিং করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকদিন ধরে বাবুর শপিংয়ের ভিডিও আমি আপলোড করি নাই, কারণ সময় হয়ে ওঠে নাই। তো আজ ভাবলাম যে একটু টুকিটাকি শপিং করেছি সেটার আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো বাবু এখন পটিটা সে দিনে দুবার করেই করে, আর তার একটা অভ্যাস হয়ে গিয়েছে, যখনই আমি তাকে দাঁড় করাই তখনই সে পটি করে। তো আমি ভাবলাম যে তার এখন হয়তো বা মানে পটির যে পটটা থাকে সেটা দরকার, তো যার কারণে আমি এটা নিয়েছি। আর এটা দেখতে বেশ কিউট লেগেছে আমার কাছে। আমি এটা আমাদের প্লাস্টিকের যে দোকানগুলো থাকে আরএফএলের সেখানে থেকে নিয়েছি, বাট এটা আকিজ কোম্পানির। তো এইটা আমার কাছে সব দিক দিয়ে বেশ ভালো লেগেছে আর অনেক কিউট ছিল, আর বাবু হয়তো বা বসবেও এইটার মধ্যে। আর এইটার শেপটা ছিল একটা কার টাইপের, অর্থাৎ গাড়ি টাইপের। তো দেখা যাক কী হয়, বাবু এইটার মধ্যে কমফোর্টেবল ফিল করে কি না। আর এটাতে কোনো চাকা নেই, কিন্তু চাকার টাইপের স্টিকার দেওয়া আছে, আর দেখতে বেশ কিউট লাগতেছিল। তো এইখানে আমি নিয়েছি বেবির জন্য একটা কিউটি ব্যাংক নিয়েছি আমি, কারণ ইদানিং ও আম্মুর বাসায় যখনই যায় তখনই আব্বু আম্মুকে আসার সময় টাকা দেয়, তো সে টাকাগুলো অনেক বেশি হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম যে সে টাকাগুলো আমি খরচ না করে ও যখন বড় হবে তখন এটা দেখবে বা কত টাকা হয়েছে আব্বু আম্মু দেওয়াতে। তো আমি এজন্য এই ব্যাংকটা নিয়েছি যে টাকাগুলো আমি খরচ না করে এইগুলো স্মৃতি করে আমি রেখে দিব, যখন ও বড় হবে তখন দেখবে। তো দেখা যাক ওর টাকা কতগুলো হয়। আর এখানে আমি নিয়েছি বেবির জন্য একটা ফিডার। আমি আসলে কাঁচের ফিটিং বোতলটাই নিতে চেয়েছিলাম, কিন্তু কাঁচের ফিটিং বোতলটা এই হ্যান্ডেল যেমন, অর্থাৎ হাতওয়ালা যে ফিডার থাকে সেরকম আমি পাই নাই। তো যেহেতু আমি বেবিকে যে ফর্মুলা মিল্ক বা যে খাবারগুলো দিয়ে থাকি সেগুলো আমি কাঁচের ফিডিং বোতলেই দিই, কিন্তু আমি চাচ্ছিলাম যে বেবিকে যে পানি খাওয়াবো সেটার জন্য যাতে সে নিজে ক্যারি করে খেতে পারে, এই জন্য আমার ওইটা নেওয়া। আর এইখানে দেখছেন ছোটো ছোটো হাঁস, আর এইরকম হাঁস বাবুর আরও অনেক আছে, তো আম্মু ওকে এটা নিয়ে দিয়েছে, কারণ এই হাঁসগুলো নাকি আম্মুর কাছে বেশ কিউট লাগছে এই জন্য। আর হাঁসগুলো আসলেই কিউট ছিল। আর এখানে আমি ওর জন্য কয়েকটা ফতুয়া সেট নিয়েছিলাম। বরাবরই আমার কাছে সবসময় কমফোর্টেবল ফিল হয় ফতুয়া, আর বেবি মোটা তেমন কিছু পড়তে চায় না, এই জন্য আমি ফতুয়ার দিকেই সবসময় মানে আগে প্রায়োরিটি দিই। তো এখানে একটা হোয়াইট কালারের ফতুয়া নিয়েছিলাম, আর এখানে ছিল একটা চেক কালার চেকের প্রিন্টের মধ্যে ফতুয়া, দেন এখানে একটা পিঙ্ক কালারের ছিল, এখানে একটা ব্লু কালারের ছিল, আর এখানে একটা আমি মাস্টার্ড ইয়েলো কালারের একটা ফতুয়া নিয়েছিলাম। তো ফতুয়াগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে এই পাঁচটাই নতুন লেগেছে, এই জন্য আমি এই পাঁচটাই নিয়েছি। আর বেবির সব কাপড়গুলো অনেক তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছিলো, তো ওর জন্য কয়েকটা যে গেঞ্জিগুলো থাকে স্যান্ডেল গেঞ্জি এইগুলো আমি নিয়েছিলাম। আর এই প্রিন্টের কাপড়টা নিয়েছি আমি, এটা হচ্ছে চাইনা লিলেন কাপড়ের মধ্যে। তো আমি এটা দিয়ে একটা কামিজ বানাবো, আর সেই কামিজের ভিডিওটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে মেক করার পর ড্রেসটা আমার কেমন হয়েছে। তো আমি এই লেসগুলো দিয়ে আমি ড্রেসটা মেক করব। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই, আমার ছোটোখাটো শপিং ব্লগ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।